আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা রাজধানীতে ঢোকার প্রতিটি লেন হবে কমপক্ষে ছয় লেনের আর যেখানে প্রতিষ্ঠিত বাজারঘাট থাকবে সেখানে হবে কমপক্ষে আট লেনের এই পরিকল্পনায় রাজধানী ঢাকার প্রতিটি প্রবেশদ্বারকে প্রশস্ত করা হচ্ছে আর রাজধানীর অন্যতম প্রবেশপথ আমিন বাজারে তুরাগ নদীর উপর আগের চার লেন সেতুর পাশেই নতুন করে আরও আট সেতু নির্মাণ কাজ হচ্ছে পুরাতন চার লেন এবং নতুন আটলেন মিলে এই বারো লেনের সেতুটি দাঁড়াচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত সেতুতে সুপ্রিয় দশক আজকের পর্বে ঢাকা আরিচা মহাসড়কের নির্মাণের অগ্রগতি এর পাশাপাশি আমিন বাজারের তুরাগ নদীর উপর নির্মাণাধীন এই আট লেনের সেতুটির পাশাপাশি সালেয়াপুর সেতু নির্মাণের অগ্রগতি এবং আরিচা মহাসড়কের নির্মাণের সর্বশেষ অগ্রগতির বাস্তবচিত্র ধরে তোলার চেষ্টা করব আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেশে চলমান মেগা প্রকল্পগুলো নির্মাণের অগ্রগতির নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে বাজারে আটলেন সেতুর সবগুলো পিলার এর পাশাপাশি চলছে আইগাডার উত্তোলনের কাজ যে অংশগুলোতে আইগাড়ার উত্তোলন কাজ সম্পূর্ণ করা হয়েছে সে অংশগুলোতে ডালাই কাজও সম্পন্ন করা হচ্ছে সেতুটির আইগাডার উত্তোলন এবং ডালাইকার সম্পূর্ণ করার পাশাপাশি এই সেতুটির দুপাশেই সংযোগ সড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে এর মধ্যে সেতুটির দুপাশে সংযোগ সড়কের সম্পূর্ণ অংশেই ভরাটের কাজ শেষ করা হয়েছে আর সেতুটির এই অংশে চলছে এই সেতুটির যে আইগাডার সেই আইগাডার নির্মাণের কাজ এখান থেকেই আইগাডার নির্মাণ কাজ করে সেতুর উপর বসানো হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন আব্দুলাপুর থেকে সদরঘাট পর্যন্ত তৈরি হবে ইনার রিং রোড আর এই ইনার রিং রোডের সাথে যুক্ত হবে আমিন বাজারের নতুন সেতুটি আর আমিনবাজারে তুরাগ নদীর উপর নির্মাণাধীন এই নতুন আর্ট অ্যান্ড সেতুটি ইনার রিং রোডের সঙ্গে যুক্ত হয়ে গেলে তখন খুব সহজেই আবদুল্লাপুর এবং সদরঘাট যাওয়া যাবে তবে ঢাকার অন্যতম প্রবেশপথ এ ঢাকা আরেচা মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ এই আটল্যান্ড সেতুটির নির্মাণকার শেষ পর্যায়ে হলেও রাজধানী ঢাকার রানজট নিরসনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ইনার রিং রিংরুড প্রকল্পটি এখনও কনসেপ্ট অবস্থায় আছে কিন্তু এই প্রকল্পটির থ্রি ডি দেখেই বোঝা যাচ্ছে যদি এটি বাস্তবায়িত হয় তবে ঢাকার দূরপ্রান্তের মধ্যে সংযোগ ঘটাতে এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ এদিকে আমিনবাজারের বাজারের নির্মাণাধীন আটল্যান্ড সেতুটির উদ্বোধন করার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু পরবর্তীতে এই প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ বাড়িয়ে দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এখনও এই সেতুটির মাঝখানে দুটি পীড়ার ওপর আইগাড়ার উত্তরণ কাজ বাকি রয়েছে তবে এই সেতুটির সাথে নেওয়া আরেকটি সেতু নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ করেছে সেটি হচ্ছে সালেহাপুর সেতু আমরা একটু পর সালেহাপুর দিকে যাব দেখব সেখানের বর্তমান কাজের অগ্রগতি সালেহাপুর সেতুটির নির্মাণস্থলে যাওয়ার আগে ঢাকা আরিচা মহাসড়কের যেখানে আগে দুলেন ছিল সেখানে চালানের উন্নতির পাশাপাশি এই সড়কের সৌন্দর্য বর্তনের জন্য সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করে রোপণ এর পাশাপাশি বেশ কিছু ইউট্রান নির্মাণ করা হচ্ছে এই ইউট্রানগুলোর নির্মাণের কিছুটা অগ্রগতি আপনাদের দেখিয়ে নিচ্ছি ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতেই এই চাল লাইনের সড়ক নির্মাণ কাজ দ্রুতগতিতে শেষ করা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের এই চাল লাইনের উন্নতি করার ঢাকা আরিচা মহাসড়কের দুই লেন সড়ককে চালানে উন্নীত করা কাজ সম্পন্ন হলে শুধু মানিকগঞ্জবাসী নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এই ঢাকা রিচা মহাসড়কের নির্মাণের আরও বিস্তারিত জানব তার আগে দেখে নিই সালেহপুর সেতুটির নির্মাণের বর্তমান যে অগ্রগতি হয়েছে এই সালেহপুর পুরাতন সেতুর পাশে নতুন করে এই সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সেতুটির কাজ সম্পন্ন করার পাশাপাশি এর যে সংযোগ সড়ক সেই সংযোগ সড়কের নির্মাণ কাজও শেষ হয়েছে এখন ইচ্ছে করলে সালেহাপুর পুরান সেতুটির পাশে নতুন সেতুটিও যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারে এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানায় রাজধানী ঢাকার সাথে দেশের সব এলাকার উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্যই জাতীয় মহাসড়কগুলোকে উন্নত করার মহাপরিকল্পনা হিসেবে এই ঢাকার যা মহাসড়ককে চালেনে উন্নতি করার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পটির সম্পূর্ণ অংশ বাস্তবায়িত হলেই পদ্মাপাড়ের মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে ঘাটে ইতিমধ্যে এগিয়ে চলছে এই ঢাকা আরিচা মহাসড়কের ডেডিকেটেড লেন সার্ভিস নির্মাণ মূল সড়ক প্রশস্তকরণ শোল্ডার নির্মাণ পেভমেন্ট সার্ভিসিং নিরাপদ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ রিজিড পেভমেন্ট নির্মাণ ট্রাক রেস্ট এরিয়া নির্মাণ আরসিসি সিসি কারবার নির্মাণ বেলে সেতু নির্মাণ সহ ফুটপাথ নির্মাণের কাজ এগিয়ে এছাড়াও এই প্রকল্পের আওতায় ঢাকা সাভার আরিচা মহাসড়কে যানজট নিরসনেও থাকবে বিশেষ ব্যবস্থা এর পাশাপাশি হেমায়তপুর সিঙ্গার মানিকগঞ্জ সড়কে তেত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের বর্তমান আঁকাবাঁকা সড়কে সোজা করা হবে সড়ক থেকে প্রায় দুশো থেকে তিনশো মিটার দূরবর্তী কৃষিজমি অধিগ্রহণ করে হেমায়তপুর থেকে মানিকগঞ্জ শহর পর্যন্ত বাইপাস নির্মাণ করা হবে অপরদিকে মানিকগঞ্জ শহরের তরা সেতুর পার হয়ে চার কিলোমিটার দূরে বানিয়াজড়ি পর্যন্ত পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের একটি অ্যালাইনমেন্ট ট্রানজ্যাকশনের ব্যবস্থা করা হবে বর্তমানে এই ঢাকা রিচা মহাসড়কের মাঝখানে ডিভাইডার নতুন করে নির্মাণ করা হচ্ছে ডিভাইডার নির্মাণ করার পাশাপাশি ডিভাইডারের মাঝখানে লাগানো হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন রকম গাছ এতে করে এই মহাসড়কের সৌন্দর্য আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে তবে ঢাকা মহাসড়কে বেশ কিছু এই ইউটার্ন নির্মাণের ফলে যানজট আগের তুলনায় অনেকটাই কম আগে প্রায় সময় এই ইউটার্ন না থাকার কারণে যানজটে পড়তে হতো এই পথে চলা যানবাহনগুলোকে সুপ্রিয় দর্শক এই ছিল ঢাকা মহাসড়ক এবং আমিনবাজার সেতু এবং সালেহপুর সেতু নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ